নমস্কার, আমি শাহানা। শুরু করছি চ্যানেল বাংলার সংবাদ। প্রথমেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। খট্টিমারির জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ের এক জলাশয়ে নামা হাতির ছবি তুলতে গিয়ে তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারায় মৃত্যু হলো এক ব্যক্তির। বাড়ি থেকে বেরিয়ে কাজে যোগ দিতে যাওয়ার সময় নিউ ডুয়ার্স চা বাগান এলাকায় বালি পাথর বোঝাই ট্রিপারের ধাক্কায় মৃত্যু হলো এক চা বাগান কর্মীর, পলাতক ট্রিপার চালক। দেশে ফুটবল প্রতিভা অন্বেষণে ডিএসএর সহযোগিতায় জলপাইগুড়ি শহরে ফুটবল কোচিং ক্যাম্পের আয়োজন আইএফএর। এবারে বিস্তারিত সংবাদ। বুনো হাতির স্নানের ছবি ক্যামেরাবন্দি করতে যাওয়াটাই কাল হলো আশিস ওঁরাওয়ের। শুঁড়ে তুলে তাকে আছাড় মারে বুনো হাতি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করার পর মৃত্যু হয় ওই ব্যক্তির। বনদপ্তর সূত্রে খবর, ডুয়ার্সের খুট্টিমারির জঙ্গল থেকে চানাডিপা গ্রামের কাছে চলে আসে একটি বুনো দাঁতাল হাতি। সেখানকার একটি জলাশয়ে নামে হাতিটি। খবর পেয়ে ওই গ্রামেরই বাসিন্দা আশিস ওঁরাও ভাইপোদের সাথে নিয়ে ছবি তুলতে যান। মুহূর্তে হাতিটি ছুটে আসলে সকলে পালাতে সক্ষম হলেও তিনি পালাতে পারেননি। ফলে নাগালে পেয়ে তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে হাতিটি। এতে তাঁর দুটি পা ভেঙে যায়। হাতিটি চলে গেলে উদ্ধার করে তাকে প্রথমে বীরপাড়া হাসপাতালে নিয়ে যান বিন্নাগুড়ি এলিফ্যান্ট স্কোয়াড ও স্থানীয় বিট অফিসের কর্মীরা। এরপর সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে মৃত্যু হয় তাঁর। গতকাল ঘটনা, এই যে পাশে নদী আছে, এই নদীতে হাতি আসছিল জল খাওয়ার জন্য। আচ্ছা, পাঁচটার সময়। তারপর আমরা সবাই বের হলাম, আগে বাড়ি থেকে বের হয়ে তাড়ানোর কোশিশ করলাম। তারপর দেখতেছি হাতি দৌড়ে আসছে, একবারে দৌড়ে আসে। আমরা তো পালাইছি সবাই, কিন্তু আমার একটা কাকু পালাইতে পারে নাই, ওকে ধরে ওইখানে আছাড় দিয়ে মেরে ফেলছি। বালিপাথর বোঝাই এক ট্রিপারের ধাক্কায় মৃত্যু হলো এক চা শ্রমিকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বানারহাট থানার চামুর্চি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিউ ডুয়ার্স চা বাগান এলাকায়। মৃতের নাম অশোক কেরকাট্টা। জানা গিয়েছে শুক্রবার সকাল 7টা নাগাদ তিনি বাড়ি থেকে কাজে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় পেছন থেকে একটি বালিপাথর বোঝাই ট্রিপার তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় অশোকবাবুর। দুর্ঘটনার পরেই ঘাতক ট্রিপারের চালক পালিয়ে যান। তবে ক্ষুব্ধ বাসিন্দারা মৃতদেহ আগলে রেখে বানারহাট চামুর্চি রোড অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এই এলাকা দিয়ে দিনভর বেপরোয়াভাবে শত শত বালিপাথর বোঝাই লরি ও ট্রিপার যাতায়াত করে বলে অভিযোগ। ট্রিপারের যাতায়াত বন্ধের দাবিতে, জেলাশাসকের হস্তক্ষেপের দাবিতে সরব হন এলাকাবাসীরা। বেশ কয়েক ঘন্টা অবরোধের জেরে যান চলাচল বন্ধ ছিল এই সড়কে। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যান চলাচল স্বাভাবিক হয়। आज में सर एक्सीडेंट हो गया। हम लोग न्यू डुअर्स बागान का मजदूर, अपना काम जा रहा था, एकदम एक्सीडेंट दुर्घटना हो गया सर। और यहाँ पर स्कूल भी सामने है सर, छोटा छोटा बच्चा लोग यहाँ से पैदल आता जाता है, बहुत मुश्किल हो जाता है सर। और टिप्पर इतना भारी चलता है सर, हम लोग का साइकिल चलाने या जाने की दिक्कत हो जाता है सर। दिन में कितना टिप्पर चलता है? बहुत चलता है सर, 200 से 300। दिन में मुश्किल है, शाम से 6 बजे तक और ज़्यादा चलता है टिप्पर। स्पीड से चलता है सर, बहुत स्पीड चलता है सर, कोई एकदम नहीं है। खाली कम कम उम्र का लड़का लोग है सर, छोटा छोटा। हाँ, एक्सीडेंट हो गया, उसका बीवी है सर, विधवा हो गया सर, कल परसों से विवाह किया था सर। हम लोग बहुत दुख है सर। বৃহস্পতিবার জলপাইগুড়িতে উদ্বোধন হলো ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটবল কোচিং ক্যাম্পের। উদ্বোধন করেন ডিএসএ সচিব সব্যসাচী দত্ত। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় আয়োজিত এই বিশেষ কোচিং ক্যাম্পটি জলপাইগুড়ির দেশবন্ধুনগর বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। মোট 40 জন ইতিমধ্যে কোচিংয়ে অংশ নিয়েছে। ছেলে মেয়ে নির্বিশেষে 6 থেকে 14 বছর বয়সী খেলোয়াড়রা অংশ নিতে পারবে এই কোচিংয়ে। আনুষ্ঠানিকভাবে এই কোচিং ক্যাম্পের উদ্বোধন হলো বৃহস্পতিবার। এদিনের ক্যাম্পে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুব্রত সেন, তাপস দত্ত, স্মৃতিময় মিত্র, অসীম রায় প্রমুখ। বুটের অভাবে যে সমস্ত খেলোয়াড়রা খেলতে পারেন না, তাদের বুট দিয়ে সাহায্য করা হবে বলে জানিয়েছেন ডিএসএ সচিব সব্যসাচী দত্ত। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আইএফএ ফুটবল কোচিং সেন্টার, আমাদের আগেও ছিল, এটা মাঝখানে একটু প্রবলেম হচ্ছিলো, মাঠের নানা রকম প্রবলেম হচ্ছিলো বলে বন্ধ ছিল। আবার এটা চালু হলো আজকে দেশবন্ধু স্কুলের মাঠে। বিভিন্ন প্রচুর দেখতে পাচ্ছি আমরা, প্রচুর ছেলে এসছে, এটা ভালো লক্ষণ। দূর দূরান্ত থেকে, বাগান থেকে এসছে, ডেঙ্গাজার থেকে এসছে, রাখালদেবীর থেকে এসছে, তাতে মানে উৎসাহ আছে এদের। আমরা চেষ্টা করবো যাতে এই ছেলেগুলো থাকে মাঠে, মাঠে থাকলে তো সব দিক দিয়েই ভালো হয়। আমাদের আজকালকার ছেলেদের মানসিকতা ভালো হয়, শরীর স্বাস্থ্য ভালো হয়, এবং কোচিং ক্যাম্পটাও আশা করি ডেভেলপ করবে। আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যথাসম্ভব
সাহায্য করার করব, যা যা লাগে। আমরা আজকে অলরেডি দুটো বল দিয়েছি নতুন, আরও বল দেব ঠিক করেছি। আর অসীম এবং ভূমি যারা করছে ওনারা, ওদেরকে যতটা যেভাবে সাহায্য করা যায় সেটা আমরা নিশ্চয়ই করব। স্লুইসগেট থেকে মিলল এক ব্যক্তির কাটা মুন্ডু। আলিপুরদুয়ার জেলার কালচিনি থানার অন্তর্গত লতাবাড়ি স্লুইসগেট সংলগ্ন এলাকায় মেলে কাটা মুন্ডুটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালচিনি থানার পুলিশ। গত পরশু পাটকাপাড়া চা বাগান থেকে মুন্ডুহীন দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান মুন্ডুটি ওই ব্যক্তিরই, তবে পুলিশের কাছে এখনও কোনো সঠিক তথ্য এসে পৌঁছায়নি বলে জানান কালচিনির ওসি অভিষেক ভট্টাচার্য। ঘটনার তদন্ত শুরু করেছে কালচিনি থানার পুলিশ। গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে গাড়িতে তোলার সময় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জে ছাটারামপুরে নয়ারহাট কাঁঠালতলা এলাকায়। ঘটনায় স্থানীয়দের হামলায় আহত হয়েছেন তুফানগঞ্জ থানার ওসি সৌমাল্য আইট সহ তিনজন কর্মী। খবর পেয়ে তিন সাংবাদিক ছবি করতে গেলে মোবাইল কেড়ে নিয়ে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। আহত সাংবাদিকরা চিকিৎসাধীন রয়েছেন তুফানগঞ্জ হাসপাতালে। কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন গরু চোর সন্দেহে প্রহিত অতুল রায়। এলাকার তিন চারটি গরু চুরি হয়েছে বলে জানা গিয়েছে। গরু নিয়ে ওই এলাকা দিয়ে বক্সিরহাট যাওয়ার সময় তাকে গরু চোর ভেবে মারধর শুরু করেন স্থানীয়রা, আর এর জেরেই সৃষ্টি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। তবে প্রহিত ব্যক্তি গরু চোর নন বলে জানা গেছে। চা বাগানে কাজ করার সময় হঠাৎই শ্রমিকদের নজরে আসে একটি অজগর সাপ। এরপর খবর চাউর হতেই বাগানের সহকারী ম্যানেজার বেন্ডং বিশ্বাস চুবা ও গ্রাম পঞ্চায়েত সদস্য সমীর মাহালি সাপটিকে উদ্ধার করে ফ্যাক্টরিতে নিয়ে আসেন। শুক্রবার দুপুরে মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল সংলগ্ন বড়দীঘি চা বাগান থেকে প্রায় 8 ফিট লম্বা এই অজগর সাপটিকে উদ্ধার করা হয়। অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাগানের শ্রমিকেরা। পরবর্তীতে বড়দীঘি বিট অফিসে খবর যায়। সাপটিকে দেখার জন্য ফ্যাক্টরিতে ভিড় জমান বহু মানুষ। অফিসের কর্মীরা এসে নিয়ে যান সাপটিকে। এদিনই লাটাগুড়ি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সাপটিকে। শিক্ষক স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। মৃতার নাম সৈয়দ আয়েশা সিদ্দিকী, বয়স 28 বছর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহারের উত্তরপাড়া এলাকায়। ঘটনার পর অভিযুক্ত শিক্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ বাসিন্দারা। মালদার চাঁচুলের একটি হাই মাদ্রাসার সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছে অভিযুক্ত। জানা গিয়েছে দাম্পত্য কলহের জেরে অশান্তি চরমে পৌঁছায় ওই দম্পতির মধ্যে। সেই সময়ই সবজি কাটার বটি দিয়ে ওই গৃহবধূকে কোপ মারে অভিযুক্ত। এরপর তার চিৎকারে ঘটনাস্থলে আসেন প্রতিবেশীরা। জখম গৃহবধূকে তারাই ভর্তি করান রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে। সেখানেই রাতে 8:30 নাগাদ মৃত্যু হয় সৈয়দ আয়েশা সিদ্দিকীর। গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা হামলা চালায় ইটাহারের বাড়িতে। ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাদের নিয়ন্ত্রণে আনেন পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যে মারা গেছেন উনি আপনার কে? কি নাম? সৈয়দ আয়েশা সিদ্দিকী। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? 8 বছর। আচ্ছা, বিয়ের আগে এর আগে অনেক কোনো ঝামেলা বা ঝগড়াঝাটি ছিল? বিয়ের পর থেকে না, ঝামেলা ছিল। আচ্ছা, কী কী ধরনের? খুব অত্যাচার করতো মেয়ের উপরে, তবুও আমি অকাতরে সহ্য করছিলাম। যদি সংসার হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, আর ওই ছেলের মুখ দেখে বাবু কষ্ট করে থাক। তারপরে যখন অশান্তিটা এই ছোটো বাচ্চাটা যে কোলে আছে, ওর যখন 9 মাস বয়স গর্ভবতী অবস্থায়, ওই সময় ও মেরেছে, ওর ভগ্নিপতিও মেরেছে। প্রসব করার সময় ওর ভাই আর ওর বড় ভাই আমার সঙ্গে যে অকথ্য অত্যাচার, আর আমার স্ত্রীকে যে অত্যাচার করেছিল, যে ভাষায় রূপ দেওয়া যায় তাই এইরকমও অত্যাচার। এবং এই বাচ্চাটা হওয়ার পর থেকে আমাদের পরিবারের কারোর সঙ্গে আমার মেয়েকে ফোন করতে দিত না, আমাদের পরিবারের কাউকে বাড়িতে প্রবেশ করতে দিত না। আমার ছেলে কলকাতায় আছে, বায়োমেডিকালের ছাত্র, ও তখন এসে একদিন গেছিল, ও বলছে না আমি আমার বাড়িতে ঢুকতে দেবো না, যেন না ঢুকে আমার বাড়িতে। আমরা 1 বছর ধরে কোনোরকম যাওয়া, তখন তো টাকা পয়সা তখন যা দিয়েছি দিয়েছি, তারপরেও ওকে আমি টাকা দিয়েছি। এমনকি বাড়িটা হওয়ার সময় আমার কাছ থেকে 25,000 টাকা লোন নিয়েছে। আজকে আমাকে ইটাহার থেকে বাইরে একজন আননোন পার্সন আমাকে ফোন করেছে যে আপনার মেয়েকে মেরে অর্ধমৃত করে দিয়েছে, রায়গঞ্জ হসপিটালে ভর্তি। আমি তখন 4টা বাজে, আমার 4:30, 4:30 সময় তাড়াতাড়ি নামাজ সেরে আমি সঙ্গে সঙ্গে গাড়িতে করে আমি রায়গঞ্জ হসপিটালে এসেছি। রায়গঞ্জ হসপিটালে এসে আমার মেয়ের মুখের একটা কথাও আমি শুনতে পাইনি, কথাও শুনতে পাইনি।
জলপাইগুড়ি শহরের সেনপাড়া সংলগ্ন কবরখানা এলাকাতে একটি বিশালাকৃতির অদ্ভুত দর্শন ফুল ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। দেখতে খয়েরি ও বেগুনি রঙের এই বিশালাকৃতির ফুলটি দেখে এলাকাবাসী প্রথমে ঘাবড়ে যান, কিন্তু সময় যত গড়িয়েছে ততই ফুল ঘিরে বেড়েছে মানুষের আগ্রহ। জানা গেছে, 5 দিন আগে সেনপাড়া নিবাসী অপর্ণা সরকার তার বাড়ি থেকে একটি ওল গাছ তোলেন। ওই ওল গাছ তোলার জায়গা থেকে অদ্ভুত দর্শন একটি ফুল গজিয়েছে, যা ক্রমশ বড় হতে হতে বিশালাকৃতির রূপ নিয়েছে। আর এই ওল গাছ দেখতে এলাকায় বহু মানুষ হাজির হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে। এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! আপনাদের শহর জলপাইগুড়ির চিরপরিচিত 17তম সবচেয়ে বড় বৈশাখী মেলা 2019। স্থান: নেতাজি মডার্ন ক্লাব, নেতাজি পাড়া, জলপাইগুড়ি। সময়: প্রত্যহ বিকেল 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। এবারের বিশেষ আকর্ষণ নাগরদোলা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, করম্বাস নৌকা, চোরা চোরা ইত্যাদি। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য থাকছে মিকি মাউস, ময়ূর দোলনা ইত্যাদি। সকলকে রইল সাদর আমন্ত্রণ। কোনো রত্ন বা প্রতিকার বিক্রি করেন না এই জ্যোতিষী, শুধুমাত্র বৈজ্ঞানিক জ্যোতিষী পরামর্শের জন্য যোগাযোগ করুন। মনে রাখবেন, প্রেডিকশন ভুল হলে ভিজিট ফেরত পাবেন। আর যে সমস্ত বন্ধুরা জলপাইগুড়ির বাইরে থাকেন এবং জ্যোতিষ পরামর্শের জন্য আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন সার্ভিস চালু করা হলো। এখন আপনারা শ্রী অনির্বাণ গোস্বামীর সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 7872723976। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! বাংলা নতুন বছরে পূজা বস্ত্র প্রতিষ্ঠানে পাওয়া যাচ্ছে মন মাতানো ডিজাইনের ছেলেদের জামা, প্যান্ট এবং মহিলাদের হাল ফ্যাশনের চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা ও নামি কোম্পানির ব্লাউজ। এছাড়াও পাবেন বাচ্চাদের জন্য নতুন ডিজাইনের রকমারি পোশাক। আমাদের ঠিকানা: পূজা, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি। অন্তরের প্রশান্তি, প্রতিস্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ, আমি এক মুক্ত নারী। জীবনকে আরো গতিময় করে তোলে কোমল পরশ, যার রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আপনি কি নিজেকে প্রতিষ্ঠার কথা ভাবছেন? তাহলে আর সময় নষ্ট না করে সোজা চলে আসুন জলপাইগুড়ি শহরের উকিলপাড়া মোড় সংলগ্ন মহন্তপাড়ায় অবস্থিত কেরিয়ার মেন্সে। মনে রাখবেন, সময় আপনার আর দায়িত্ব আমাদের। বিষয়গুলির মধ্যে রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট, ক্যারাটে, ওয়েস্টার্ন ডান্স, ইয়োগা অ্যান্ড মেডিটেশন, মডার্ন সিঙ্গিং, ক্লাসিক্যাল সিঙ্গিং, অ্যাবাকাস টিচার্স ট্রেনিং, প্রাইমারি টিচার্স ট্রেনিং, মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং, ডিজিটাল মার্কেটিং, ফ্যাশন ডিজাইনিং, জুয়েলারি ডিজাইনিং, অ্যাক্টিং অ্যান্ড মডেলিং সহ আরও অন্যান্য বিষয়। এখন এই প্রতিষ্ঠানে ভর্তি চলছে। আমাদের ফোন নাম্বার 9733231919 এবং 9733251919। কিডস উইং ইংলিশ মিডিয়াম স্কুল, প্লে গ্রুপ 2 UKG। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! চন্ডিকা অয়েল মিলের কাচ্চিঘানের বিশুদ্ধ সরিষার তেল রান্নায় ব্যবহার করুন, গায়ে মাখুন এবং সুস্থ থাকুন। প্রস্তুতকারক চন্ডিকা অয়েল মিল, উকিলপাড়া, জলপাইগুড়ি, স্থাপিত 1954 সাল। ফোন 0356123021। বৈশাখী মেলা, বৈশাখী মেলা, বৈশাখী মেলা!
জলপাইগুড়ি বাসের চিরপরিচিত বৈশাখী মেলা এবছর নতুন রূপে নতুন স্থানে। শুভ উদ্বোধন আগামী 3রা মে মিলন সংঘ ক্লাব ময়দান দেশবন্ধু পাড়া জলপাইগুড়ি। বৈশাখী মেলা 1426 এর বিশেষ আকর্ষণ চোরা চোরা, নাগরদোলা, ব্রেক ড্যান্স, কলম্বাস ও ড্রাগন ট্রেন। শিশুদের জন্য রয়েছে মিকি মাউস, বোটিং, চাঁদতারা প্রভৃতি আকর্ষণীয় মনোরঞ্জনের সম্ভার। রয়েছে বিভিন্ন মণিহারি, গৃহস্থালি, বস্ত্র, হস্ত ও চর্মশিল্পের এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের বিপণীও। এছাড়া বাংলাদেশের সুপ্রসিদ্ধ ঢাকায় জামদানি ও মেলা মাইনের বিপুল সম্ভার তো রয়েছে। খাদ্যরসিকদের জন্য রয়েছে লোভনীয় খাবারের স্টলও। 17তম বৈশাখী মেলায় মিলন সংঘ ক্লাব ও ময়দানে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার আসমানহাট এলাকায়। মৃতের নাম পুলেন্দ্রনাথ যোগী, বয়স 60 বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় ওষুধ কেনার জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন তিনি। কিন্তু এর ঠিক কিছু পরেই বাড়ি থেকে কিছু দূরে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। মৃতদেহের খবর ছড়িয়ে পড়তেই এলাকার অসংখ্য মানুষ ভিড় জমান ওই এলাকায়। রাত বাড়লে মৃতদেহ উদ্ধার করে হেমতাবাদ থানায় নিয়ে আসে হেমতাবাদ থানার পুলিশ। এখনও ধোয়াশা রয়েছে মৃত্যুর কারণ নিয়ে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা কি হয়েছিল, ওষুধ আনতে আসছিল লোকটা, বাড়ি ফেরার সময় দেখছে মারা গেছে, অনেক লোক দেখছে পড়ে আছে এখানে, মোড়ের মাথায় একটা মোড় আছে, 3 মাথা মোড়, ওই জায়গাটা বডি পড়ে আছে, অনেক রক্তপাত হয়েছে, বাস আমরা তো এটাই দেখেছি। কি ঘটনাটা ঘটছিল? ঘটনাটা কি ঘটছিল, আমাদেরই পাড়ার এক লোক কি পারিবারিক অশান্তির জন্য কিছু কেউ বলছিল হয়তো, ওই লোকটাই কিছু বলছিল হয়তো, হ্যাঁ, যে ওদের পারিবারিক একটা ছিলই, হ্যাঁ, তারপরে ওই লোকটা হয়তো গিয়ে বলেছে যে এরকম করিস না, মিটিংয়ের মাধ্যমে বলেছে, তখন থেকেই একটা হয়তো সুযোগ নিয়েছিল যে না একে আমি মারবই, এরকম কিছু টার্গেট ছিল ওর। অনেক লোকেই দেখেছেন ওখানে যেখানে ঘটনাটা ঘটেছে, যে মারেছে ও অনেকক্ষণ ধরেই ওখানে বসেছিল একটা লাঠি নিয়ে, অনেক লোকেই দেখেছে, তারপরেই দেখলাম যে মারা গেছে। নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রাক্তন সিপিএম পঞ্চায়েত প্রধান বিনাশ সুব্বার ছেলে বিক্রম সুব্বাকে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে শুক্রবার সিপিএমের ডাবগ্রাম এরিয়া কমিটির পক্ষ থেকে ভক্তিনগর থানা ঘেরাও করা হয়। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে ব্যাংদি শেরপার নাম। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর সাজার দাবি তোলা হয়। জানা গিয়েছে ইপটিজিংয়ের প্রতিবাদ করায় লোহার রড দিয়ে সেদিন বিক্রম সুব্বাকে পেটানো হয়। রাজফাবড়িতে ঘটেছিল এই ঘটনা। এই ঘটনার সাথে তৃণমূল সমর্থকদের হাত রয়েছে বলে জানানো হয়। ঘটনার সাথে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন 42 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর দিলীপ সিংহ। তাড়াতাড়ি অভিযুক্তকে গ্রেপ্তার না করা হলে বৃহৎ আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বিশ্বকবির জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের উদ্যোগে এবং সংগশ্রী ক্লাব ও পাঠাগারের উদ্যোগে। অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে, এরপর পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এদিনের অনুষ্ঠানে কবিতা পাঠ, নাচ, গান, আবৃত্তি পরিবেশিত হয়। উৎসাহের সাথে অনুষ্ঠানে অংশ নেন সকলে। 23শে মে লোকসভা নির্বাচনের ভোট গণনা। সেদিন সকাল 9টা থেকে চ্যানেল বাংলা ভোট গণনার সঠিক ফলাফল দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। সঙ্গে থাকবে ভোটের ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা। আর ভোট গণনার আগে এবারের নির্বাচনের পূর্বাভাস দিতে এক অন্য আঙ্গিকে ভোট বিশ্লেষণ এবং এক্সিট পোলের বিশ্লেষণ নিয়ে হাজির থাকবে চ্যানেল বাংলা 19শে মে সন্ধ্যা 6টা থেকে। চ্যানেল বাংলার ইলেকশন স্টুডিও থেকে এই অনুষ্ঠান লাইভ এবং এক্সক্লুসিভ দেখানো হবে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি চিকিৎসার সাহায্যে এবার এগিয়ে এলেন স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভ্যালির সদস্যরা। দীর্ঘ কয়েক মাস যাবৎ শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। টিম গ্রিন ভ্যালির সদস্যদের কাছে খবর পৌঁছানোর সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছান তারা। গিয়ে দেখতে পান ওই ব্যক্তির পায়ে পচন ধরেছে, তাই দুর্গন্ধও বের হচ্ছে। প্রাথমিক চিকিৎসার পর জানা যায় তার পা কেটে বাদ না দিলে তাকে বাঁচানো সম্ভব নয়, তাই তাকে ড্রেসিং করিয়ে খাওয়ানো হয়।
হিন্দিভাষী ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। কোনো সহৃদয় মানুষ এ বিষয়ে কিছু জানলে তাকে সহযোগিতার জন্য 9641846150 নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে টিম গ্রিন ভ্যালি। আপাতত ওই ব্যক্তি গ্রিন ভ্যালির তত্ত্বাবধানে সেখানে রয়েছেন বলে জানা গিয়েছে। এদিনের কর্মকাণ্ডে গ্রিন ভ্যালির সহসভাপতি পাপ্পু শীল, সম্পাদক টুকাই সাহা, জয়শীল, পাপাই প্রমুখরা উপস্থিত ছিলেন। আজকালকে আমরা আমাদের খবর আসে শিলিগুড়ি মেডিকেল কলেজের পাশেই এক প্রাপ্তবয়স্ক লোক পড়ে আছে, তার পায়ে ইনফেকশন, একদম ইনফেকশন ও শরীরে ইনফেকশনে জড়িয়ে গেছে। তা আমরা আজকে সেখানে পৌঁছে যাই দেখি তার খুবই ক্রিটিক্যাল অবস্থা। মেডিকেলের পাশে থাকা সত্ত্বেও এমার্জেন্সি পাশে ছিল, তাও দেখলাম যে এখানকার লোকজন বা হাসপাতাল কর্তৃপক্ষ কেউ কোনোভাবেই তাকে সহায়তা করেনি, যে যদি সহায়তা করতো তাহলে সে মনে হয় আরও ভালো সুস্থ থাকতো। তা আজকে তা আমরা এখান থেকে তাকে নিয়ে ড্রেসিং ফেসিং করিয়ে তাকে ভর্তি করালাম, এই গ্রিন ভ্যালি সংস্থা থেকে ভর্তি করালাম। তা আগামী দিনে আমরা তার পাশে আছি এবং যতটা পারবো তার জন্য চিকিৎসা করে যাবো, এবং মেডিকেল কর্তৃপক্ষকে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে আমাদের সাথে সহযোগিতার জন্য অনুরোধ করবো। আর এরকম যাতে এরকম কোনো কাউকে পড়ে থাকতে দেখলে যেন সবাই একটু এগিয়ে আসে, তাহলে কি এই রোগগুলো বাঁচবে। হাসপাতাল চত্বর থেকে চুরি গেল এক রোগীর বাবার মোবাইল। ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। উত্তর দিনাজপুরের ইটাহার থানার আবাদপুরের বাসিন্দা সাহিদুল ইসলামের মেয়ে সাবানা ইয়াসমিন চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজে। বৃহস্পতিবার সাহিদুল ইসলাম ঘুমিয়েছিলেন হাসপাতালের বাইরে। শুক্রবার ঘুম ভাঙার পর তিনি দেখেন তার মোবাইলটি নেই। আশেপাশে খোঁজ নিয়েও মোবাইলটি না মেলায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়ায়। মোবাইল হারিয়ে যাওয়ার ফলে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে না পারায় সমস্যায় পড়েছেন তিনি। আমার মেয়ে বিষ খাইছিল, তারপরে রায়গুন ভর্তি করেছিলাম, ওখান থেকে ট্রান্সফার করলে এখানে কালকে ভর্তি করেছি। ভর্তি করার পরে আমি শুয়েছিলাম বাড়িতে বাইরে, মোবাইল ভোরের টাইমে নাই মোবাইল। মেয়ের কাছে কে আছে? মেয়ের কাছে আছে আমার বোন। আপনি কোথায় শুয়েছিলেন? বাইরে। এখন কে বলবে ওটা তো আর বলতে পারছি না, এখন পুকুর থেকে পড়ে গেছে বিছানায়, ওখান থেকে নিয়ে নিয়েছে হয়তো। ঘটনার পর থেকে হাসপাতাল চত্বরে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে নিরাপত্তার বিষয়টি নিয়ে। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শুক্রবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81% এবং বিকেল 5:30টায় এর পরিমাণ কমে দাঁড়ায় 78%। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। খট্টিমারির জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ের এক জলাশয়ে নামা হাতির ছবি তুলতে গিয়ে তাকে শুড়ে পেঁচিয়ে আছাড় মারায় মৃত্যু হলো এক ব্যক্তির। বাড়ি থেকে বেরিয়ে কাজে যোগ দিতে যাওয়ার সময় নিউ ডুয়ার্স চা বাগান এলাকায় বালি পাথর বোঝাই ট্রিপারের ধাক্কায় মৃত্যু হলো এক চা বাগান কর্মীর, পলাতক ট্রিপার চালক। দেশে ফুটবল প্রতিভা অন্বেষণে ডিএসএর সহযোগিতায় জলপাইগুড়ি শহরে ফুটবল কোচিং ক্যাম্পের আয়োজন আইএফএর। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।